নাবিক সিনবাদ, যিনি নিজের পরিশ্রম আর সততার দ্বারা এক মজুর থেকে অনেক বড় ধনী ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন, যিনি নিজের সাহস ও বীরত্বের দ্বারা অসম্ভব কাজকেও সম্ভব করে তুলতেন, জগৎকে আল্লাহর সত্যতা, সততা ও মনুষ্যত্বের পথ দেখিয়ে সিনবাদ তার জীবনে কখনো ভোলা যায় না এমন সমুদ্রে সাতবার বিপজ্জনক অভিযান করেছিলেন, যা পরবর্তী জীবনেও জগতের লোক মনে রাখবে আর যুগ যুগ ধরে সেই কাহিনী মনে রাখবে। সিনবাদ এখন খুব বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার সততার উৎসাহ আজও প্রবল আছে। সেই সততার প্রতীক সিনবাদের প্রাসাদের দ্বার সর্বদা সবার জন্যে খোলা থাকে। একদিন তার প্রাসাদে দ্বার রক্ষে এসে তাকে জানাল, হে ধনবান সিনবাদ, শাহ আরুন আবাদের শাহজাদা জালাল তালিব একান্তে হুজুরকে নিজে কিছু জানাতে চান। শাহজাদা জালাল তালিবকে সম্মানের সাথে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজাদা তালিব, আসন গ্রহণ করুন। যুবক, আপনার চেহারা বলছে যে আপনি খুব বিচলিত। আমার মাননীয় বয়োজ্যেষ্ঠ সিনবাদ, আমি এই জন্য বিচলিত, আমার শাদী হবার ছিল কিন্তু শত্রুরা আমার সংসার পাতার আগেই তা ভেঙে দিয়েছে আর আমার খুশিকে দুঃখে ভরে দিয়েছে। তারা আমার ভালোবাসা, আমার প্রিয়তমা শাহজাদী তাইবাকে আমার থেকে ছিনিয়ে এক কাঁচের মহলে কয়েদ করে রেখেছে। কে বন্দী করেছে? কে সেই শয়তান? কে এমন অন্যায় কাজ করেছে আমাকে বলুন আপনি। একদম ভয় পাবেন না শাহজাদা তালেব, এখন আপনার দুঃখ আমার দুঃখ জানবেন। আমার মাননীয় সাহায্যকারী, এ শাদীর পাঁচ দিন আগের কথা। আমি আমার হবু স্ত্রী, আমার প্রিয়তমা শাহজাদী তাইবার সঙ্গে দেখা করতে যাই। তাইবা, 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 কি ব্যাপার তাইবা? তুমি উদাস কেন? তোমার তো খুশি হওয়া উচিত, কারণ আমাদের শাদীর মাত্র পাঁচ দিন বাকি, তারপর আমরা এমন লুকিয়ে দেখা করব না। প্রতিদিন ভোরে উঠে সূর্যের মতো ঝলমলে তোমার ওই মিষ্টি মিষ্টি মুখ দেখব, সারাদিন রাজ্যের কাজ করব, আর রাত্রে তোমার চেহারার চাঁদনিতে প্রেমের গীত গাইব। সত্যি তাইবা, সত্যি। কি ব্যাপার তাইবা, তুমি উদাস কেন? কেন তোমার আব্বা আম্মির সঙ্গে বিচ্ছেদের দুঃখ হচ্ছে তোমার? না, তোমার সঙ্গে বিচ্ছেদের ভয় হচ্ছে আমার তালিব। কি বলছো তাইবা, আমার সঙ্গে বিচ্ছেদের ভয় হচ্ছে তোমার? হ্যাঁ তালিব, সংসার আমাদের খুশিতে জ্বলে মরছে। আব্বা হুজুর আমার শাদী ভাগ্যের হাতে তুলে দিয়েছেন। ভাগ্যের হাতে? হ্যাঁ তালিব, দুনিয়ার চারটি খুবই শক্তিশালী শাহজাদারা আমার সঙ্গে শাদীর জন্যে নিজে নিজে প্রস্তাব পাঠিয়েছেন। যদি আব্বা হুজুর তোমার সঙ্গে বা এদের কোনো একজনের সঙ্গে আমার শাদী দেন, তবে বাকি পানি প্রার্থী শাহজাদারা আমার আব্বা যান আর আমাদের রাজ্যকে ধুলিস্বাত করে দেবে, আর রাজ্যের লোকেদের খুন জখম করে আমাদের রাজ্যকে লাশের রাজ্য বানিয়ে দেবে। আমি হত্যা করে ফেলবো তাদের, হত্যা করে ফেলবো।
আমি ওই চারজন শাহজাদাকে তাদের রাজ্যে গিয়ে হত্যা করব, আর তাদের লাশেদের রাজ সিংহাসনে বসিয়ে দেব, তাদের মহলকে ধূলিসাৎ করে দেব। তাদের কাছে ফৌজ আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, সেসব কিছু আমার কাছেও আছে, আমার কাছে শক্তি আছে। কিন্তু ওরা সবাই অধিক শক্তিশালী তালিব, অনেক বেশি শক্তিশালী। ভালোবাসার শক্তি নেই তাদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি ভালোবাসা। ভালোবাসা এক উন্মত্ততা, উন্মাদনা। ভালোবাসা এক আগুন, মশাল, তুফান। মাটি এই ভালোবাসা, আকাশ এই ভালোবাসা, ভালোবাসা হলো এক ঝড়। আর ভালোবাসার অন্য নাম মৃত্যু। যারা মৃত্যুকে ভয় পায় তারা ভালোবাসতে পারে না। আমি মৃত্যুকে ভয় পাই না। আমায় বলো, কারা সেই চার শাহজাদা যাদের মৃত্যু এই হাতের রেখায় লেখা আছে? কারা তারা? কোথায়, কোথায় তাদের রাজ্য? আমায় বলো, খোদা দোহাই আমায় বলো। মুখে এনো না ওদের নাম তালিব। আল্লাহর দোহাই, তুমি ধৈর্য আর বুদ্ধি দিয়ে কাজ করো। আমাদের সামান্য অধৈর্যতা, আমাদের সামান্য ভুল হাজার হাজার মানুষের জীবন রক্তে ডুবিয়ে দেবে। আমরা শুধু নিজেদের ভালোবাসার জন্যে মেয়েদের বিধবা আর বাচ্চাদের অনাথ হতে দিতে পারি না। এ ভালোবাসা নয়, স্বার্থপরতা। ভালোবাসা তো ত্যাগ, কোরবানি, জুলুম সহ্য করার আর ধৈর্যের নাম। এই ধৈর্যের পর কবর আছে তাইবা। এ বীরত্ব নয়, ভীরুতা। আমি স্বার্থপর নই, কিন্তু কাপুরুষও নই যে কেউ আমার চোখের সামনে আমার প্রিয়তমাকে তুলে নিয়ে যাবে। আর আমি দেখতে থাকব, ধৈর্য ধরে থাকব। না, কখনো না, এমন হতে পারে না। আমায় বলো, কারা তারা? কারা? কি নাম তাদের? তাদের নাম তো আব্বা হুজুর আমাকেও বলেননি, শুধু এটুকু বলেছেন যে রাজ্য আর রাজ্যের লোকেদের প্রাণ আর সম্মান বাঁচাবার জন্য এই মুশকিলের উনি একটা উপায় খুঁজে পেয়েছেন। কি সেই উপায়? শাহী বংশের পুরনো রীতির আজ যে যখন কোনো শাহজাদির জন্যে একের বেশি শাদির প্রস্তাব আসে, ফয়সালা করা মুশকিল হয়ে যায় আর প্রত্যাখ্যাতরা শত্রু হয়ে যায়, তখন শত্রুতা থেকে বাঁচার জন্যে সেই শাহজাদিকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়। আর শাদির জন্য পানিপ্রার্থী লোকেদের মধ্যে বীরত্বের প্রতিযোগিতা হয়। সবাই নিজেদের মধ্যে লড়ে। প্রতিযোগিতায় যে প্রাণী বেঁচে যায় সেই ভাগ্যবান যুবকের সঙ্গে শাহজাদি শাদি দিয়ে দেওয়া হয়। আমি প্রস্তুত আছি প্রতিযোগিতার জন্য। এই দেখো এই তাবিজ, যে কোন রকম বড় শক্তির সঙ্গে লড়ার জন্য এই তাবিজ। এক বিদ্বান ফকির, ফকির বাদশাহ আমায় দিয়েছিলেন। অবাক ব্যাপার, সেই বিদ্বান ফকির, ফকির বাদশাহ তিন মুক্তর এই হার আমায় পরিয়েছিলেন। এ কি কোনো অলৌকিক হার? এই মুক্তর কোনো রহস্য আছে? হ্যাঁ, খুব বড় রহস্য আছে। মনে করো আমার জীবনের সুরক্ষা এই তিন মুক্তর মধ্যে লুকিয়ে আছে। আমি হুজুর বলেন যে ফকির বাদশাহ বলেছিলেন আমার জীবনের জিনেদের, দুরাত্মাদের, অত্যাচারী আর শক্তিশালী জাদুকরদের থেকে সর্বদা আশঙ্কা থাকবে। সেই জন্য যতক্ষণ এই হার আমার গলায় আছে, দুনিয়ার কোনো বড় শক্তি, দুনিয়ার কোনো জাদু আমার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাস, এখন তুমি প্রতিযোগিতায় যোগ দাও আর জিতে ফিরে এসো। আমি তোমার জন্য সাদির সাজে অপেক্ষা করে থাকব। খোদা হাফিজ তালি। খোদা হাফিজ তাইবা। দাঁড়াও।
যাও তালেব। মীরা, তবে তুমি আবার ফিরে এসেছো। হ্যাঁ, আর আজ শেষবার আমি তোমায় বোঝাতে এসেছি যে তুমি যদি শাহজাদী তায়েবাকে শাদি করো তবে তোমার ভাগ্যে মৃত্যু আছে। আর যদি আমায় শাদি করো তবে তুমি জীবন পাবে। আমার জীবনের ফয়সালা করার ভার তোমায় কে দিয়েছে? আমি তোমার জন্য পাগল, প্রেমিকা তোমার। তুমিও আমার প্রেমিক হও, প্রেম করো আমার সঙ্গে। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। নির্বোধ পুরুষ, স্ত্রী লোক চাইলে সব কিছু করতে পারে, শক্তি, ভাগ্য আর চেষ্টা দিয়ে। প্রেমের জন্ম দেওয়া যেতে পারে। শক্তি, ভাগ্য আর চেষ্টা দিয়ে অপরাধের জন্ম হতে পারে, কামনা সফল হতে পারে, কিন্তু প্রেম নয়। সেই জিনিস যা চাইলে পাওয়া যায় না। আমার অভ্যেস, যে জিনিস চাইলে পাওয়া যায় না তা আমি ছিনিয়ে নিয়ে থাকি। তুমি কি জানো না যে আমি তিলস্মী কায়নাতের অধিকারিণী মালিকা হামিরা জাদুগরী? আজ পর্যন্ত যে মানুষ আমার সঙ্গে প্রেম করতে অস্বীকার করেছে আমি তাদের জীবন মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছি। তুমিও আমার সঙ্গে প্রেম করো, এ আমার হুকুম। তোমার হুকুমে জানোয়ারের মুখে লাগাম তো লাগানো যেতে পারে, পাখিদের খাঁচায় কয়েত করা যেতে পারে, মানুষের শরীরকে শৃঙ্খল দিয়ে বাঁধা তো যেতে পারে, কিন্তু তার হৃদয়কে নয়, সে স্বাধীনই থাকবে। তোমার মতো শয়তান, পাপী, ভোগী, মনুষ্যত্বহীনা এক অত্যাচারী জাদুগরী স্ত্রীলোককে প্রেম করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তালেব, তুমি আমায় অপমান করছো। তুমি এরই যোগ্য। দেখো তালেব, তুমি খুব অনুতাপ করবে। সত্য বলে যারা, সত্য বলে কখনো অনুতাপ করে না। মনে রেখো, মৃত্যু সত্যবাদী এই তালেবকেই মারবে। প্রতিযোগিতার জায়গায় যে চারজন যুবক অংশগ্রহণ করছে তারা আমার লোক, তারা তোমায় মেরে ফেলবে। আর আমি শাহজাদী তায়েবাকে মেরে ফেলব। আমি আবার তোমায় শেষবার বোঝাচ্ছি যে তুমি শাহজাদী তায়েবাকে ছেড়ে দাও আর আমায় শাদি কর। না, কখনোই না। তবে ঠিক আছে, এবার আমার প্রতিশোধ দেখে নিও যে কি হতে পারে। মাটি থেকে আগুন বার হবে, আকাশ অগ্নি বর্ষণ করবে, তুমি দরজায় দরজায় ভিক্ষা করবে, তোমাকে কেউ ভিক্ষা দেবে না। যে শাহজাদী তায়েবা আমার প্রেমের সর্বনাশ করেছে আমি তার জীবনকেও শেষ করে দেব। ধিক্কার দি, ধিক্কার দি তোমাকে।
सारिस्तानेर बादशाह सलामत साजीशान जहान अमी और मालिका आलिया बेगम जमानीर हुकुमे घोषणा करा होच्छे जे पुरोनो शाही रेवाज अनुजाई एई चार देश थेके एसेछेन चार जुबक शाहजादा और शाहरुन आबादेर शाहजादा जलाल तालिब बिन शेख अब्दुल मजिदी एई भयंकर प्रतियोगिताय भाग नेबेन जे जुबक शेष पर्यन्त जीवित थाकबेन ताकेई विजयी घोषणा करा हबे बादशाह सलामत तार आदरे स्नेहेर कन्या शाहजादी तैयब्बार शादी सेई मुहूर्ते सेई विजयी जुबकेर संगे दिए देबेन। প্রতিযোগিতা শুরু করার অনুমতি দিন বাদশাহ সালামত। অনুমতি দিলাম। অনুমতি দিয়েছেন।